আসসালামু আলাইকুম দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমি শেয়ার করব। ফেলে দেওয়া তরমুজের বিছি কিভাবে আপনি কাজে লাগাবেন মানে খাবেন আজকে সেই টিপসটাই শেয়ার করব অনেকেই আছে তরমুজের খেয়ে বিচিটা ফেলে দেয় তো অনেকেই জানে না যে তরমুজের বিছি খেলে কি হয় বা কীভাবে খেতে হয় আর এটা কতটা গুরুত্বপূর্ণ আমাদের স্বাস্থ্যের জন্য হয়তোবা অনেকেই জানে না তাই এটাকে ফেলে দিই আর এই তরমুজের বিছিটা কতটা দামি অনেকেই হয়তো জানে না আমরা কিন্তু সাধারণত লাখ লাখ টাকা খরচ করো আমাদের শরীরের রোগ জীবাণু সারাতে পারি না সাধারণ জিনিস দিয়েও হয়তোবা বা অনেকেই আছে শরীরে যে কোনো রোগ নিমিষেই কমিয়ে নেয় তাই বলছি গাদা গাদা ওষুধ না খেয়ে ডাক্তারকে টাকা না দিয়ে ঘরেই ফেলে দেওয়া জিনিস দিয়ে আমরা পারি প্রত্যেকটা রোগের প্রত্যেকটা রোগ নিভারণ করতে এই ধরনের প্রত্যেকটা জিনিসই আছে অনেক রকম গুণাগুণ তা হয়তো অনেকেরই অজানা তাই আজকে আমার এই ভিডিওতে তরমুজের বিছি কিভাবে খাবেন কেন খাবেন সেটাই শেয়ার করব আশা করি কাজে লাগবে ভালো লাগবে আর ভালো লাগলে বা কাজে আসলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না এই যে এই বিচিটা দেখতে পারছেন আর সাধারণত তরমুজ খেয়ে আমরা এই বিচিটা ফেলে দিই তো সেই ফেলে দেওয়া তরমুজের বিচি দিয়ে আজকে আমি কি শেয়ার করব অবশ্যই দেখেন আর দেখলে অবশ্যই আপনার কিছুটা হলেও কাজে আসবে অনেক বেশি উপকারে আসবে অন্তত সময় ধরে পাঁচ মিনিট না টেনে ভিডিওটা দেখতে থাকুন স্কিপ না করে হয়তো বা কোনো গুরুত্বপূর্ণ অংশ বাদ রেখে যাবেন যদি আপনি ভিডিওটা টেনে টেনে দেখেন তো এখানে আমি তরমুজের বিচি নিয়েছি কিছুটা আর এখন এই বিচিটাকে আমি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব তো কিছু মানুষ আছে তরমুজ খাওয়ার সময় কিন্তু বিচিটা খেয়ে নেয় তো তাদের জন্য কতটা উপকার তারাই বুঝে আবার কিছু মানুষ আছে তরমুজটাকে বেছে নিয়ে খায় বিচিটাকে ফেলে দিয়ে তো এখন আমি বিচিটাকে ছেঁকে নিচ্ছি আলাদা একটি বাটিতে তো এই যে আমার বিচিটা কিন্তু না হয়ে গেছে আর খুব ভালো করে এটাকে আমি দুই তিনবার করে ধুয়ে নিয়েছি আর এখন কোনো রকম জীবাণু নেই বিছিতে তো এখন যেটা করব বিচিটাকে আমি শুকিয়ে নেব। তো এটাকে আমি এখন চুলার নিচে দিয়ে শুকিয়ে নেব তো অলরেডি আমি চুলার নিচে দিয়ে বিচিটাকে শুকিয়ে নিয়ে এসেছি তো আপনারা চাইলে রোদ্রে দিও বিচিটাকে শুকিয়ে নিতে পারেন তবে আমার কাছে চুলা নিচি দিয়েই সহজ মনে হয়েছে খুব তাড়াতাড়ি শুকিয়ে গেছে তো এখন বিচির কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে আর এখন দেখেন বিচিটা কিন্তু অনেক বেশি মচমচে হয়ে গেছে টিপ দিলেই কিন্তু ভেঙে যাচ্ছে এতটাই মচমচে হয়ে গেছে। তো চাইলে আপনারা এটাকে চিবিয়েও খেতে পারেন তো এখন প্রথম স্টেপ হলো এটাকে আমি একটি ব্লান্ডার ঝাড়ে নিয়ে এটাকে ব্লান্ডার করে নিব। তবে আপনারা চাইলে পাটাও বেটে নিতে পারেন নিয়ে আসলাম প্লান্ডার করে তো এখন দেখেন কতটা মিহি হয়ে গিয়েছে তবে খুব একটা মিহি করারও দরকার নেই তবে চাইলে পাটাও বেটে নিতে পারেন আর এইভাবে করে আপনারা চাইলে তরমুজের বিচিটাকে গুঁড়ো করে কোনো একটা এয়ারট্যাক্স কন্টেনারও রেখে দিতে পারেন এখানে আমি একটি কাচের বয়মে সংরক্ষণ করব আপনারা চাইলে অনেকগুলো বিচি একত্রিত করেও শুকিয়ে এইভাবে গ্লান্ডা করে রেখে দিতে পারেন আর এটা কেন খাবেন কীভাবে খাবেন সেটা আমি পরে বলে দিব তো এই যে আমি একটি কাচের বইমি নিয়ে নিয়েছি আর এটা আপনি সংরক্ষণ করতে পারবেন দিন ভরে তো এটা কোনো রকম নষ্ট হবে না এটাকে এইভাবে রেখে দিয়ে আপনি যখন মন যায় তখনই খেয়ে নিতে পারবেন তো এখন আমি যেটা করব এখানে আমি এক গ্লাস পানি নিয়েছি তো এখন কিভাবে খেতে হবে সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তো এখন পানির মধ্যে আমি এক চা চামচ তরমুজের বীজের গুঁড়ো দিয়ে দিলাম আর এখন চামচ দিয়ে এটাকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি সেই সঙ্গে অ্যাড করব এক চা চামচ মধু আর এই মধুটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারে আসে যারা খান তারা হয়তো জানেন তো আরেকটি উপকরণ এখানে আমি অ্যাড করে দিব সেটা হলো গিয়ে লেবু এখানে আমি কয়েক ফুটা লেবু অ্যাড করে দিলাম তো বুঝতেই পারছেন লেবু মধু সব কিছু মিলিয়ে এখন কি হতে যাচ্ছে ফাইনালি একটি জুস হয়ে গেল। আমার কাছে তাই মনে হলো কারণ তরমুজের বিচির খুব সুন্দর একটা ফ্লেভার আছে যখন আপনারা গুঁড়ো করবেন তখনই বুঝতে পারবেন আর দিয়ে দিলাম মধু আর সেই সঙ্গে দিলাম লেবুর রস তো এখন একটি জুসে পরিণত হয়ে গেছে তো এখন এটা ছোটো থেকে বড় সবাই খেয়ে নিতে পারবেন তো এখন আমি বলে দিচ্ছি এটা আপনারা কিভাবে খাবেন কেন খাবেন আর কী কারণে খাবেন যাদের হাই প্রেশার আছে তারা এটা খাবেন আর য খাওয়ার পর তখন দেখবেন যে আপনাদের হাই প্রেশার নিয়ন্ত্রণে চলে আসবে আর যাদের ডায়াবেটিস আছে তারাও চাইলে এটা খেয়ে নিতে পারবেন নিমিশের মধ্যেই দেখবেন আপনাদের ডায়াবেটিস কমে যাবে তো দেখা যায় যে কত টাকা খরচ করো কিন আমরা রোগগুলো সারাতে পারি না তো ফেলে দেওয়া জিনিস দিয়েও চাইলে আপনারা নিজের রোগটাকে নিবারণ করে রাখতে পারেন গাদা গাদা ওষুধ না খেয়েও তো চাইলে এইভাবে একটি এয়ারট্যাক্স কন্টেনারও রেখে দিতে পারেন তো এটা সকালবেলা খালি পেটে খেলে বেশি উপকারে আসে তো চেষ্টা করবেন সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে খাওয়ার জন্য এতে করে আপনাদের রোগ জীবাণু কমে যাবে বললাম না আর পেটের সমস্যা কমে যাবে আর কুষ্ঠকাঠিন্য পেটে ঘ্যাস যে কোনো সমস্যা থেকে দূরে থাকতে পারবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ